2014 সালের জুন মাসে আধুনিক ও বড় দুটি যুদ্ধজাহাজ তৈরির জন্য নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয় খুলনা শিপইয়ার্ড। এলক্ষ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় দুটি লার্জ পেট্রোল ক্রাফট LPC-র নকশা করা হয়। নির্মাণ প্রতিষ্ঠানটি জানিয়েছে, 64 মিটার দৈর্ঘ্যের প্রতিটি জাহাজ ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিবেগে চলতে পারবে, আর প্রতিটি জাহাজেই থাকবে 4টি করে ভারী অস্ত্র ও অত্যাধুনিক রাডার। আগামী 1.5 বছরের মধ্যেই যুদ্ধজাহাজ দুটি নির্মাণ কাজ শেষ করার আশা করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমাদের যে ক্লাস ওয়েল্ডার, আমাদের যে উন্নত মানের যে আমাদের ফ্যাসিলিটি আছে, ওর মাধ্যমে আমরা LPC-টা বানাবো। এটার গুণগত মান, কাজের মান আন্তর্জাতিক মানেরই হবে বলে আমি নিশ্চিত। এই পুরো LPC খরচ, এই দুটি LPC নির্মাণে আমাদের সর্বমোট খরচ হবে 780 কোটি টাকা। এদিকে নৌ ফাউন্ডেশনের জন্য কন্টেনারবাহী একটি জাহাজ নির্মাণ করেছে শিপইয়ার্ড, আরও একটি নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে। কন্টেনার ভেসেলই বাংলাদেশের প্রথম কন্টেনার ভেসেল এই শিপইয়ার্ডে করা হলো, যেটা 140টা কন্টেনার বহন করতে পারবে। সমুদ্র যাওয়ার সাথে সাথে আমাদের সমুদ্র সম্পদ আহরণে, কার্গো ক্যারিংয়ে আমাদের এই ধরনের ভেসেলকে ভিতরের দিকে মালগুলি আনার জন্য এই কন্টেনার ভেসেলগুলি অত্যন্ত যুগোপযোগী একটা ভেসেল হবে বলে আমি মনে করি। অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ দুটি শত্রুপক্ষের সাবমেরিন শনাক্তের পাশাপাশি তাদের উপর আক্রমণ চালাতে সক্ষম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।